ইমামবাড়া, এটি একটি ঐতিহাসিক নিদর্শন। হুগলি ইমামবাড়া পশ্চিমবঙ্গের হুগলিতে অবস্থিত একটি বিখ্যাত শিয়া মুসলিম জমায়েত হলো এই ইমামবাড়া। এই ভবনটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপন নয়, এটি হুগলির ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশও বটে। এই ইমামবাড়ার প্রবেশ মূল্য নিয়েছিল জনপ্রতি 20 টাকা। 1841 সালে মোহাম্মদ মহসিন নামক একজন ধর্মপ্রাণ ব্যক্তি এই ভবনের নির্মাণ শুরু করেন। 1861 সালে এই দ্বিতল কাঠামোর নির্মাণ কাজ শেষ হয়। হাজি মোহাম্মদ মহসিন ছিলেন একজন বিখ্যাত দানবীর। তো এখন যাব এই ওয়াচ টাওয়ারটার ভেতরটা দেখার জন্য কি আছে। এদিকটা হচ্ছে ওয়ে টু টাওয়ার ক্লক অনলি জেন্টস, ঠিক সেম জিনিস ওইদিকে আছে লেডিসের। ভেতরটাতে এখন যাই, কি আছে দেখার মতো। তিনি তার সম্পত্তির একটি বড় অংশ দান করেছিলেন এই ইমামবাড়া নির্মাণের জন্য। এখন তোমাদের সিঁড়িটা দেখাবো। তো এই যে সিঁড়ি স্টার্ট হলো, এবার যে কোথায় গিয়ে শেষ হবে, আদৌ আলো পাবো কিনা, সেটাও কিন্তু দেখার মতন আছে। এখানে যে টোটাল কতগুলো সিঁড়ি আছে আমার অজানা, তবে যদি গুগল করি হয়তো জানতে পারবো। তিনি শুধু ইমামবাড়া নির্মাণেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি অন্যান্য সামাজিক কাজেও অংশগ্রহণ করেছিলেন। প্রবেশদ্বারের ওপর একটি লম্বা ঘড়ির টাওয়ার আছে। এই মসজিদের দেওয়ালে খোদাই করা কোরআনের জটিল নকশা ও পাঠ এই ইমামবাড়াকে আরও সুন্দর করে তুলেছে। ইমামবাড়া স্থাপত্যশৈলীতে ইসলামী স্থাপত্যের প্রভাব স্পষ্ট। গম্বুজ, মিনার এবং জ্যামিতিক নকশাগুলি এই কথাটিকে আরও স্পষ্ট করে তোলে। উপরে উঠে এসে এই হচ্ছে লাস্ট জায়গা, এর ওপরে আর যাওয়া যাবে না। এখন এই জায়গাটা হচ্ছে টোটালটাই ভালোবাসার মানুষের নামের ছবি দেয়, ছবি মানে লিখে রাখে, নাম লিখে রাখে, সবাই দেয়ালে খোদাই করে রাখে। তো যাই হোক, এখানে বিশেষ আর দেখার কিছু নেই। এখানে যখন টাইম হয় এই ঘন্টা ওয়াইজ একটা ক্লক আছে, সেটা বেজে উঠে টাইম শেষ। ও মাই গড, এটা কথা বলার সাথে সাথে কি সুন্দর বেজে উঠলো। আমার মনে হয় আমি খুব লাকি যার জন্যে আওয়াজটা পেলাম। চলো চলো ঘন্টাটা বাজে দেখি কেমন। যদিও ইসলামী স্থাপত্যের প্রভাব স্পষ্ট, তবুও বাংলার স্থাপত্য শৈলীর কিছু উপাদানও এই ভবনে দেখতে পাওয়া যায়। বিশাল আকার এই দ্বিতল কাঠামো, লম্বা ঘড়ির টাওয়ার এবং বিশাল আয়তন এই ইমামবাড়াকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই যে ক্লক টাওয়ারের উপরে গিয়েছিলাম, এইটা হচ্ছে ছেলেদের দিকটা, ওই দিকটা হচ্ছে সেম জিনিস মেয়েদের দিকটা। কত সুন্দর লাগছে তাই না, এটা সত্যি দেখার মতন। আর এদিকটাতে একটা আছে ফাউন্টেন, আমার সামনের দিকেই আছে, এখানটা দিয়ে একবার দেখাই তোমাদের। এই হচ্ছে সেই ফাউন্টেন, জলটা সবুজ হয়ে গেছে এই মুহূর্তে। অনেকেই আবার খাবার দেয়, পাউরুটি দেয় মাছগুলোকে। ওই দেখো কত ছোট ছোট মাছ আছে, বড় মাছও আছে। মোবাইল স্ক্রিনে মাছ দেখতে পাওয়া যাচ্ছে কি না বলতে পারছি না, তবে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। না, মাছ দেখা যেগুলো দেখা যাচ্ছে সব ছোট ছোট। ঘড়ির ওজন, এখানে একটা মজার কথা হলো, এই ঘড়ির দুটি কাঁটা রয়েছে যার সাথে 3টি ঘণ্টা আছে, যাদের ওজন যথাক্রমে 80 মন, 40 মন এবং 30 মন। ঘড়ির চাবি, এই ঘড়ির কাঁটা আধ ঘন্টা এগিয়ে নিতে প্রতি সপ্তাহে 2 জন লোকের প্রয়োজন হয়। ঘড়ির চাবিটির ওজন 20 কেজির ওপর। এই টাওয়ারটি হুগলি ইমামবাড়াকে আরও বিশেষ করে তুলেছে। এনারা আমাকে এখন বলছে ছবি তুলে দেওয়ার জন্য। আজকে আপনারা ইমামবাড়াতে এসেছেন, কেমন লাগছে দেখতে? এটা ফার্স্ট টাইম দেখা নাকি এর আগেও এসেছেন? ফার্স্ট টাইম। আচ্ছা, তো উপরে সিঁড়ি দিয়ে ওঠা হয়েছে? না, এখনো ওঠা হয়নি। যাই হোক, আর এদিকে সান ক্লক যেটা আছে ওটা দেখেছেন? আচ্ছা, যাই হোক, ভালো লাগলো। আবার নেক্সট টাইম ফ্যামিলি নিয়ে আসতে চান? হ্যাঁ, সবাই।
যাই হোক, ওনাদের বললো খুব ভালো লাগছে, সবাই একটু লাইক কমেন্ট করে দেওয়ার কথা বলে দিন। হ্যাঁ সবাই লাইক কমেন্ট করে দেবেন, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হচ্ছে সান ক্লক, যেটা রাস্তা এইটা দিয়ে যেতে হয়, এর ইতিহাস কিন্তু অনেকটাই আছে। এখানে অনেক নিয়মকানুনও লিখে দেওয়া আছে দেওয়ালের মধ্যে, এই স্থানে অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করিবেন না। অর্থাৎ এখানে এটাই বলছে যে কোনো রকমের খারাপ জাতীয় কোনো রকমের কুকর্ম যাতে না করো, অতিরিক্ত যাতে সময় অতিক্রম না করো, যতক্ষণ ছবি তোলার ভিডিও করার করো, তারপরে সোজা বেরিয়ে যাও। ভিড় ভাট্টা সন্ধে হলেই সেই জিনিসটা যাতে না হয় সেটাই আর কি বলছে। তো এখন যাবো সান ক্লকটা দেখার জন্যে। বর্তমানে আমি এখানে শুনেছিলাম যে যখন ঘড়ি আবিষ্কৃত হয়নি এই জায়গাটাতে, এটা যদিও মুসলিম একটা এরিয়া, তো তখন এই জায়গাতে সূর্যের যে ছায়াটা আছে সেটার উপর বেস করে এখানে একটা ঘড়ি তৈরি করা আছে, যেটার উপরে তারা দেখতো যে এখন টাইম কত হয়েছে। হুগলি ইমামবাড়া নির্মাণিত হওয়ার সময় ভারতীয় সমাজে ব্রিটিশ শাসনের প্রভাব স্পষ্ট ছিল। সামাজিক বৈষম্য, অর্থনৈতিক অসমতা সত্ত্বেও মোহাম্মদ মহসেনের মতো ব্যক্তিরা সামাজিক কল্যাণ এবং ধর্মীয় সহনশীলতার কাজে নিজেদের সম্পৃক্ত করেছিলেন। ইমামবাড়া এই সময়কালের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন এবং সামাজিক পরিবর্তনের একটি প্রতীক। এই হচ্ছে সেই সূর্য ঘড়ি, যেটা যখন ঘড়ি আবিষ্কার হয়নি তার আগেও এইটা দেখে টাইম নির্যাতন করতো। এটা রোমান হরফে সমস্ত কিছু লেখা আছে, এখন টাইম কত হয়েছে না হয়েছে। এটার যে ছায়াটা ঠিক এই সাইড থেকে পড়লে বা এই সাইড থেকে পড়লে ছায়াটা পড়তো এদিকে এদিকে, তো সেই ওয়াইজ ওরা একটা ডিসাইড করে নিতো এখন কটা বাজে না বাজে। সিরিয়াসলি দে আর ভেরি ট্যালেন্টেড। গঙ্গার ঘাটের থেকে শুরু করে সূর্য ক্লক সবটাই কিন্তু দেখা হয়ে গেল, এইবার বেরোনোর পালা। কত সুন্দর লাগে সত্যি, এরকম হিস্টোরিক্যাল প্লেস আমাকে এত টানে, এত টানে, আলাদাই লাগে। দেখো প্রত্যেকটা দেওয়াল, প্রত্যেকটা কিছু যেন মানে সবসময় যেন কেমন ডাকে আমায়। আমি যখন কলেজে পড়ি তখন আমার বন্ধুরা, স্কুলের কলেজের বন্ধুরা মিলে সবাই আমরা ঠিক করেছিলাম ব্যান্ডেল চার্চ যাবো আর ইমামবাড়া ঘুরবো। তো সেই প্রথম আসা, তারপরে ফ্যামিলির সাথেও দু একবার এসেছিলাম, তারপরে আবার এই আজ। গোটা ইমামবাড়া ঘুরে নেওয়ার পর সময় হয়েছে এখন বাড়ি ফিরে যাওয়ার। ভিডিওগ্রাফি করা বারণ, ফটোগ্রাফি করা বারণ, সবাই করছে। এখন বেরোনোর পালা, বেরিয়ে যাই। হাতের হাত ঘড়িতে দেখলাম সময় অনেকটাই পেরিয়ে গেছে, এখন সময় বাড়ি ফেরার। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই ইমামবাড়ার ইতিহাস যদি তোমাদের ন্যূনতম ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এই রকম ইতিহাস তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্যে বাই।